জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন পাই আমি আর আমার গলুশোনার পরিবারের সকলেই সুস্থ আছি তো সকলেই ভাবছো আজ অফ টাইমে কেন আমি ভিডিও আপলোড করলাম সকালে কেন করছি না তো সকালে না করার কারণ আছে হচ্ছে যে আমার দিদির ছেলের আজকে এক্সাম ছিল তো ওকে নিয়ে একটু ওদের মানে আমার দিদির বাড়ি তো জনাই চণ্ডিতলায় আর আমাদের বাড়ি শ্রীরামপুর আর ওর মর্নিং স্কুল তো সকাল আটটা থেকে ওর এক্সাম ছিল আমরা ছটার সময় মিনিমাম বেরিয়ে পড়েছিলাম মাঝখানে একটু বেগমপুর গেট পড়ে তো ভীষণ পরিমাণে ওখানে টাইম লাগে মানে গেট খুলতে তো তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে গেছি আর এক্সাম দিয়ে আসতে আর করতে আমাদের বারোটা বেজে গেছিলো তো ওটা তো কারণ ছিলই আরও একটা কারণ ছিল আমি ভেবেছিলাম যে আমি বারোটার পর হলেও আপনাদের ভিডিওটা আপলোড করব আর এসে দেখি মানে অনলাইন যখন হই তখন হোয়াটসঅ্যাপে এত মেসেজ গোলুকে দেখার জন্য যে দিদি গোলুকে আজকে দেখতে পেলাম না অনেকক্ষণ তো ওয়েট করে আছি বিছানায় শুয়ে আছি তুমি আজকে কেন পোস্ট করো বা কিছু অনেক কিছু কারণ বললো তো যাই হোক আসার সময় একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে আমার পায়ে ভীষণ পরিমাণে একটু চোট লেগেছে একদমই হাঁটতে পারছি না পায়ে একটুকু ভরও রাখতে পারছি না এরকম অবস্থা তো যাই হোক ছোটোখাটো ফাড়ার ওপর দিয়ে গেছে নাহলে বড়ো সড়ো একটা কিছু ব্যাপার হয়ে যেত তো গোলুর আশীর্বাদে আমি সুস্থ আছি খালি একটু বলেছে ডাক্তার রেস্ট নিতে মানে এখন ভর দেওয়া যাবে না পায়ে কোনো রকম তো যাই হোক আপনাদের আশীর্বাদে সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি তো এটা হচ্ছে আজকে সকালের প্রসাদ তো আজকে নীল ষষ্ঠী ছিল আমার দিদি নীল ষষ্ঠী করে আর দিদি আজকে সকাল সকাল লুচি বানিয়েছে তো লুচি দিয়ে ওর ও আলুর দাম বানাতে একটু লেট হয়ে গেছিলো তো তার জন্য ও একটু লাড্ডুর বোদের দিয়ে মানে লাড্ডুর এ দিয়ে বোদের লাড্ডু দিয়ে একটু দিয়ে দিয়েছি আর পরে আবার আলুর দাম দিয়ে লুচি ওদের দুপুরবেলা দেওয়া হয়েছে কারণ আজকে ভাতই করা হয়নি আমাদের অন্ন করা হয় না আজকে তো গোপাল সোনাদের অন্ন দেওয়া হয়নি তারপর আবার গোপাল সোনাদের কী একটা মন গেছে আমার তো কোনো স্বপ্নের কারণ নয় কিন্তু খুব টান ছিল যে গোপাল সোনারা আজকে অন্ন খাবে তো তার জন্য আবার তাদের জন্য আবার অন্ন বসানো হয়েছে তো যাই হোক ওদের আজকে একটু বেশিই খাওয়া হয়ে গেছে মানে সকাল থেকে পাঁচ ছবারের বেশি একটু খাওয়া হয়ে গেছে তো আমাদের রানী আজকে একটু মুখ ফুলিয়ে বসে আছে সবাই লক্ষ্য রাখো মানে বুঝতে পারবে আজকে একটু মুখটা ফোলা ফোলা আছে তো এসে থেকে আমি যখন জানাই গলুকে যে গলু আমার তো পায়ে চোট লেগে গেল এবার আমি কি করব না ঠিকমতো দাঁড়াতে পারছি আর না ঠিকমতো বসতে পারছি খুব যন্ত্রণা হচ্ছে প্রায় বসেই আছি আর একটু দু শুয়ে আছি মানে দাঁড়াতে হাঁটতে একদমই পারছি না মানে ডান পায়ে একদম চোট লেগেছে আর ভীষণ পরিমাণে ফুলেও গেছে তো সেরকমতে ভীষণ ব্যথা আর ডক্টরের কাছে গেছিলাম তো যাই হোক মেডিসিন নিচ্ছি আর আমাদের আজকে গলুশোনা দেখো একটু দুজনের মুখে একটু অন্য ভাব আছে তো এটা সকালে শ্যুট করা এটা দিদি শ্যুট করেছিল আমার ফোন থেকে তো খুব সুন্দর আজকে সকালে দৃশ্য দিদি দেখতে পেয়েছে আর রাধারানীর মুখটা আজকে একটু ভারী মতো আছে কারণ ওকে আজকে আমি সেবা দিইনি তো কালকে রাত্রেও সেবা দিতে পারিনি কালকে রাত্রে একটু কাজের ব্যস্ততার কারণে দিদিকে বলেছিলাম দিদি একটু সেবা দিয়ে দেয় কারণ দিদি আছে এখন তো বারবার আমি বলি যে বাড়িতে আমার কেউ নেই সেবা করার মতো আমি একাই থাকি কিন্তু দিদি যেহেতু এখন বাড়িতে আছে তো দিদির একুশ দিন হয়ে গেছে মানে যেটা আমাদের আঁতুর ছিল তো রাঁতুর খাঁতুর কেটে গেছে আর দিদির এখন সব দিক থেকেই সুস্থ তো তার জন্য দিদি এখন সেবা দিচ্ছে তো আমারও একটু হেল্প হয়ে যাচ্ছে বাড়িতে একটু সেবা দিলে আমারও কাজগুলো একটু হয়ে যায় তো একদমই নিজের কাজগুলো করতে পারি না তো আজকে ভাবলাম যে অনেক কাজ করব কিন্তু কালকেও ভেবেছিলাম যে দিদিকে দিয়ে আর একটু কাজ মানে সেবাদের দিয়ে দেবো আর আমার জামাকাপড় কাপড় যেগুলো একটু আছে সেগুলো একটু ভালো মতন কাছাকাছি করে নেবো বাড়িতে আর গুলোদেরও অনেক জামাকাপড় পরেছে ভেবেছিলাম কেচে নেব একদম রান্নাবান্নার দিকে ধ্যান করে আমার নিজের পোশাকগুলোও ঠিকমতো কাঁচা হচ্ছে না তো অনেক কিছু কাজ ছিল কিন্তু পায়ে চোট খাবার ফলে আর মনে হচ্ছে না সেগুলো হবে তো যাই হোক আজকে দর্শন করো আর যে সব ভক্তরা মেসেজ করেছিল যে গোলুকে না দেখে আমরা ঘুমাবো কী করে একটা ভিডিও আমাদের জন্য পড়ে নেই যে আমরা আবার ওই ভিডিওটা দেখব তো যাই হোক আজকের গোলুর দর্শন তোমাদের গলু যেখানে চায় তো দর্শন পেয়েই গেছো আশা করছি তো আজকে নীলষষ্ঠীর কারণে বললাম যে লুচি করেছিল কিন্তু ওদের কি একটা মন চাইছিল যে না একটু অন্ন করে দিই তো তার জন্য আবার প্রসাদ করা হয়েছে তো আজকে অন্য প্রসানের প্রসাদের ছিল হচ্ছে পটল আলুর একটু ঝোল মতো করেছিলাম পাতলা তো আমি বেশি একটু মশলা ফসলা পছন্দ করি না আমি নিজেও পছন্দ করি না আর ওদের খাওয়ানো তো একদমই পছন্দ করি না তো আমি চেষ্টা করি ইউটিউব থেকে দেখে শেখার কিন্তু পাতলা ঝোল মতোই একটু করি আর একদম মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করি তো আর একটু লাল শাক ছিল লাল শাক দিয়ে একটু ভাজা করেছি তো যাই হোক আর গলুর গলু আর কিশোরীর কিন্তু অনেক পয়লা বৈশাখের ড্রেস হয়েছে তো সেটা দর্শন করাবো আজকে ভিডিও শ্যুট করবো ভাবছিলাম যে ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কিন্তু হলো হয়ে ওঠেনি আর টাইমই হয়ে ওঠেনি তো যাই হোক আগে আমি লাড্ডুগুলো একটু তুলে নিই এগুলো তোলার টাইম একটু কমই থাকে আমার কাছে বলতে গেলে তো এগুলোকে সেবাই আমি তুলে তারপর আমি ওদেরকে অন্য অন্নপ্রসাদটা খাইয়ে দেব। তো ভাতটা ওরা ঠিকমতো খেতে পারে না আর ভাত আমি গলু আর কিশোরীর হাতে দিই না তো আবার হাতে দিলে আবার আমাকে ওদের স্নান করাতে হয় এক তো একই জায়গায় অন্য দিতে নেই বারবার বলি যদি আপনাদের জায়গা থেকে থাকে তাহলে অন্য কিন্তু আপনারা একটু সাইড করে দেবেন আর আমার একদমই জায়গা নেই মানে একদম ঘরের এক কোণে আমি এরকম ভগবানকে বিরাজ করে রেখে দিয়েছি আর একটাই রুম আমাদের তো আমরা ওখানেই থাকি ওখানেই বলতে গেলে ওদেরকেও রাখি তো খুব অসুবিধার মধ্যে থাকা হয় কিন্তু ভগবানের কে পায় সেরকম কোনো রকম অসুবিধা হয় না যে ওদের রাখতে অসুবিধা বা আমাদের মানে একটু রুমটা আমাদের বড়ো তো যাই হোক ওদের আশীর্বাদে যেটুকু পেয়েছি সেটুকুই আমাদের কপালে অনেক এটাই অনেক মানুষরা পায় না আর সব থেকে বড়ো কথা সুখময় যাপন করা তো সেটা ভগবানের কীভাবে মানে খুব মানে সব দিক থেকেই আনন্দে আছি তো যাই হোক সব কিছু ভর মানে ভরিপূর্ণই রেখে দিয়েছে আমাদেরকে তো এই যে আমাদের গরু আর কিশোরী সোনাকে আজকে কেমন লাগছে সকলে জানিও আর এই ড্রেসটা পড়লে গলুরের গেঞ্জিটা পরলে আমার ভীষণ ভালো লাগে আমি আমার জগন্নাথ দেবেরও দর্শন করতে পারি অ্যাকচুয়ালি আমি জগন্নাথ দেবের কিন্তু সেবা কখনো করিনি আর সেবা জানি না কবে আমি করতে পারবো কিন্তু একটা ভাই আছে আমার তো তিনি আমাকে জগন্নাথের দর্শন দেয় তো এমনভাবে জগন্নাথের দর্শন আমি রোজের পাচ্ছি যে আমার এবার খালি মনটা টানছে যে আমি জগন্নাথের সেবা দিই কিন্তু জানি না ভগবান কতটা কৃপা করবে রাধা আমার কাছে কতটা কৃপা করবে যে আমি জগন্নাথ দেবের মানে সেবাটা করতে পারবো তো যাই হোক যেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই কালী সেই শিব সেই নারায়ণ সবই এক সবই ভগবান এক যারা যে রূপেই সেবা করো না কেন মন দিয়ে সেবা করো এটাই আমি বলবো যারা কৃষ্ণ সেবা একদম মগ্ন তাদেরকে বলি তারা কখনো কাউকে ফোর্স করবে না যে তোমরা আমার কৃষ্ণ সেবায় মগ্ন হও বা যারা কালী সেবায় মগ্ন তাদেরকে কখনো গিয়ে বলো না যে হ্যাঁ তোমরা কালী সেবায় মগ্ন তোমরা কৃষ্ণ সেবায় আসো যে যেই সেবাটাই আসুক না কেন সেই সেবাতে তোমরা তাদেরকে আরও মগ্ন করে তুলবে সেটাই সাহায্য করবে যে হ্যাঁ তুমি মা কালীর ভক্ত তুমি আরও ভক্ত হও মা কালীর তো আমাদের কৃষ্ণ তো যাই হোক এগুলোর সমস্ত কিছু লিঙ্ক আমাদের শ্রীকৃষ্ণের সাথেই আছে তো যেমনই হোক যে ভগবানের সেবা করুক না কেন যাতে মন দিয়ে আরও বেশি সেবা করতে পারে তার আরও মনোযোগ যেন তার প্রতি আরও মানে থাকে তো সেটাই আমরা চেষ্টা কর চেষ্টা করব ভবিষ্যতে আমাদের পরের জেনারেশনকে এগিয়ে তোলার জন্য যে যে যার ভক্ত হোক না কেন একটা ভগবানের মধ্যে সমস্ত ভগবান বিরাজ করে তো রূপেই সেবা দিক না কেন একই ভগবান একই হয় তো কাউকে এরকম ফোর্স করা ঠিক না অনেক জায়গায় ফোর্স করে তো এগুলো কিছু শেখার ব্যাপার আছে তো আমাকে একজন খুব ভালো মোটিভেট করেছে মানে করেও মাঝে মাঝে যেটুকুই আমি কথা শুনি তার সাথে যেটুকুই কথা বলি তাকে আমি আমার বলবো না কারণ সে ভিডিও দেখে তো যাই হোক আমার খুব ভালো লাগে কথা বলতে আর আমার খুব ভালোও লাগে যে হ্যাঁ আমি ভগবানের সম্বন্ধে আর একটু হলেও জানতে পারছি আরেকটু হলেও শুনতে পাচ্ছি আর যারা ভগবানকে নিয়ে নিছক খেলনা ভেবে নিয়েছে তাদেরকে আমি আর কিছু বলবো না তো তাদেরকে তাদের কথাও আমি কোনো কিছু তুলবো না কারণ আমি আগের ভিডিওতেও জানিয়েছিলাম আর অনেক ভিডিও আমি দেখছি এরকম ভগবানকে নিয়ে অনেক রকমভাবে চলছে অনেক কিছুই চলছে তো এগুলো নিয়ে কথা বলা ঠিক নয় কারণ আমি নিজে একজন ভক্ত আর একজন ভক্তের নামে আমার বলাটা উচিত নয় তো যাই হোক যখনই যদি অন্য কোনো চ্যানেলের এ যদি আমার ভিডিও দেখো মানে অনেক সবাই দেখো আমি জানি তাদের নাম আমি করছি না তো যাই হোক তারা যদি ভাবছ যে হ্যাঁ দিদি ভুল বলছে তো একটা কথাই বলি তোমাদের দেখেই কিন্তু আরও দশজন ভক্ত শিখবে তো এমন কোনো ভক্তের সেবা মানে ভক্ত হয়ে সেবা দেবে না যাতে আরও পাঁচটা ভক্ত তোমাকে দেখে শিখে সেটাই সত্য মানে সেটাকেই ঠিক মনে করে তো যেটুকুই শেখাও শেখাই আমরা ইউটিউবের মাধ্যমে যেটুকু জানাচ্ছি সেটাই কিন্তু ভক্তরা মেনে নেয় কারণ তারা বিশ্বাস সমস্ত কিছুটাই ভগবানের প্রতি রাখে আর ভগবানকে জানার জন্য এই ইউটিউব বা অন্য কোনো চ্যানেল থেকেই সার্চ করে জানার চেষ্টা করে যে সেবা কিভাবে দেবে না দেবে কিভাবে করবে না করবে তো তোমাদের মাধ্যমে কিন্তু তারা জানছে তারা বুঝছে যে সেবা কিভাবে হয় না হয় তো কখনো ভুল সেবা দেখিও না কারণ পাপ কখনো শরীর ছাড়ে না তো আত্মা যদি শরীরকেও আত্মা মানে আত্মা যদি শরীরকে ছেড়েও দেয় কিন্তু আত্মাও কিন্তু পাপের ভোগী মানে ভাগিদার হবে এটা যখন সামনাসামনি শ্রীকৃষ্ণকে তো বিশ্বাস করোই তোমরা যারা সেবা দাও তো তাদেরও পাপ কিন্তু তোমার মধ্যেই থাকবে এটাও মনে রাখো যেটুকুই যাই বলি বাস সেবাটা ঠিকমতো করো তোমরা আর ভক্তদেরকে সেবা যে দেখাচ্ছ সেটা যেন ভক্তরা দেখে কোনো কোনো কিছু সেটাকে না মানে ভুল যেন না করে ফেলে এটাই আমি বোঝাতে চাই তো যাই হোক যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করো তো আজকের প্রসাদ সকলেই দর্শন করলে আর ভিডিওটা বেশি বড় আমি করতে পারছি না আর আমাদের রাধাহানির মোডটা আজকে অফ হয়েছে কারণ পায়ে আমার অনেকটাই চোট খেয়েছে তো প্রথম প্রথম একটু তাও দেখলাম রাধানির মুখটা খুব সুন্দর ছিল যখন প্রথম ভিডিও আমার দিদি করেছিল তো এখন আমি বাড়ি থেকে এসে যখন আমার পায়ে লেগেছে রাধানিকে জানাই হ্যাঁ গোলুকে জানাই তখন ওর রাধানির মুখটা কিন্তু একটু অফ দেখলাম তো যাই হোক এটা হচ্ছে ভক্তির ভাব আর কিছুই না আমরা যতটা ভাবে ভগবানকে বুঝি যতটা ভাবে আমরা ভগবানকে জানি সেটাই আমাদের ভগবান বোঝায় সেটাই আমাদের জানায় আর কিছু স্বপ্ন নীলা স্বপ্ন আদেশ যেটা হয়ে থাকে সমস্ত ভগবানের মানে ভক্তের কাছে কিছু ভক্তের কাছে হয় কিছু ভক্তের কাছে হয় না কিন্তু সেগুলোর মাধ্যমেও কিন্তু ভগবান বোঝায় অনেক কিছু তো এখন স্বপ্নের বলি না কেন এটাও আমাকে কমেন্টে অনেকে জানাও কিন্তু এর আদেশ আমাকে ভগবান দেয় যে কটা ভগবান আদেশ দিয়েছিল তোমাদের সাথে শেয়ার করার আমি করেছি আর এমন কিছু স্বপ্ন লীলা এখন দেখি যেটা আমার ব্যক্তিগত জীবনের সাথে জড়িত আর ভগবান আর আমার সাথে কানেক্টিং কিছু ব্যাপার তো সেগুলো ভক্তের মাঝখানে আমি ছড়িয়ে দিতে এখনই চাইছিলাম যখন ভগবান আমাকে জানাবে যে হ্যাঁ তুমি এগুলো জানাও তখনই আমি জানাবো কারণ একটা একটা ইয়ে দরকার জানানোর কি তুমি এটা জানাচ্ছ একটা না একটা না একটা ভগবান ঠিক হেন্স দিয়ে দেয় যে ভক্তদের জানাও তো যাই হোক যারা গোপাল সেবা করছো মন দিয়ে সেবা করো ভগবানকে এখানে ওখানে বসিয়ে না যেখানে তোমাদের পায়ের ছোঁয়া পড়ে বা এখানে এখানে বিরাজ করিয়ে দেও না বা হট করে ভগবানকে মোহতে নিয়ে চলে এসো না যদি সেবা ঠিকমতো করতে পারো তাহলেই ভগবানকে নিয়ে এসো গোপাল যেমনই হোক শিশুকালের হোক তো আমরা তাদেরকে ভগবান হয়েই মানতে হবে তিনি ভগবান তিনি পরম ভগবান তার সেবায় যেন কোনো ত্রুটি না থাকে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে তো যাই হোক যেমনই হোক যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করবে আর ভগবান সেবাই বিলীন হয়ে যাও ভগবান একদম মানে নিজেকে সব কিছুভাবে ভগবান সেবায় দিয়ে দাও আর কিছু দেখবে মানে জীবনে আর কিছু দরকার পড়ে না যদি ভগবানকে তুমি সব কিছু দাও ভগবান তোমার সব কিছু তৈরি করে দেবে তো এইটুকু বিশ্বাস এইটুকু আস্থা মনের মধ্যে রাখো সেবা করতে থাকো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পারলে অপর অপরকেও সাহায্য করবেন তো সাহায্যের মধ্যে কিন্তু আমরা ভগবানকে পাই আমি তাই বারবার বলি অপরকেও সাহায্য করাটা আমাদের অত্যন্ত দরকার যেটুকু আমাদের সামর্থ্য আছে সেটুকুর মধ্যেই আমরা অপরকে সাহায্য করে আগ্রহ এগিয়ে নিয়ে যাব তো যাই হোক আমাদের এই পর্যন্তই আজকে দর্শন তো আজকে আসি কাল নতুন ভিডিও আবার দেখা হবে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো রাধে রাধে